আমি ছোট খাটল গাছের মাঝে কিভাবে খাটল ধরবো ওই জিনিসটা দেখাইবার লাগিয়া দেখেন, আমি এটা একটা কাঁঠালের গাছ খুব বড়, তাই যেটা ডালাই দেওয়ার পরে ডালগুলা খাটিয়া দেওয়ার পরে এগুলোর মধ্যে অনেকগুলো খুশি দিছে, এই যে অনেকগুলো নতুন করে পাতা দিছে। আমি এই কুশিগুলা থেকে আমি চারা তৈরি করবো কীভাবে এটা আপনারা দেখাইবার লাগিয়া আমি আইসি, যে এই কুশির থেকে চারা হইব, এই কুশির থেকে চারা হইব, ওই চারাটা আমি এখান থেকে বাছাই করবো, ডালটা বাছাই করতে গিয়া আমি দেখি যে এটার এটার মনে করেন এটা হয়তো আগামী সিজনেই ওই যে কাঁঠাল ধরার সিজন হইব, তখন সময় কাঁঠাল ধরতে পারে, তাই আমি একটা ডাল বাছাই করার লাগে চেষ্টা করতেছি, যে ডালটা আমি পছন্দ হয় আমি একটা ডাল আমি সিলেক্ট করতাম, এই একটা ডাল আমি সিলেক্ট করলাম, এটা দিয়ে এই যে দেখেন এই ডালটা আমি সিলেক্ট করলাম, এই ডালটারে আমি এমনভাবে কাটমু এটা দরকার নাই, এই যে এটাও দরকার নাই, এই ডালটাতে আমি এইভাবে এটার মাংস সহ এই কর্নার সহ আমি এটা খাইতে নিলাম, এই এই কর্নার সহ আমি কাটলাম, এই কর্নারটা সহ আমি কাটলাম, এইভাবে এটা খাইতে নিলাম, এটার থেকে আমি গাছের ডালটা আমি উৎপাদন করব, এই এই ডালটাই আমি সিলেক্ট করলাম, এটার থেকে আমি উৎপাদন করবো সার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনারা দেখাইব যে আমি অতীতে একটা চারা করছিলাম, পরীক্ষামূলকভাবে আপনারা দেখাইছিলাম যে বুইহমের ভিতরে আমি চারাটা করছিলাম, আর এই চারাগুলো এখন বর্তমানে কি অবস্থার মধ্যে আছে, অনেক বড় একটা কাঁঠালের গাছে রূপান্তর হয়ে গেছে, এই যে গাছটা অনেক বড় হয়েছে, এটা কিন্তু ডালের চাইতে ডালের থেকে গাছটা উৎপাদন করছিলাম। এখন আজকে আমি আপনারা দেখাইব, আমি একটু বড় ডালগুলো নিয়ে আসি, এই যে ডালটা কাটলাম, এই যে কাটা ডালটা আমি তার কুশি শুয়ে নিয়ে আসি, এখন এটাতে আমি এইটা যদি আমি কীভাবে চারা উৎপাদন করি এটা আপনারা দেখাই যান। এই জন্য আপনার লইব এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা এই অ্যালোভেরা জেলটা অ্যালোভেরাটা এইভাবে পিস করলাম, এই অ্যালোভেরাটারে আমি এই অ্যালোভেরাটার সামড়াটা আমি কষাই দিলাম, উঠাই নিলাম, এই চামড়াগুলো ফেলাই দিলাম, অ্যালোভেরার চামড়াটারে আমি ফেলাই দিলাম, আমি একটু এলোভেরা খাটিয়ে দিলাম, এতে এলোভেরার রসটা আমি নিতে পারি, রসটা আমি লইতে পারি, এখানে আমি ভালোভাবে কুচাই নিলাম, এখানে ডালটা এইভাবে দিয়ে দিলাম, এই যে আমি এলোভেরার ডালটা এইভাবে বসাই দিলাম, এই প্যাকেটের মধ্যে আমি অ্যালোভেরা ডালটা অ্যালোভেরাটা দিয়া পাতাটা আমি উড়াই দিলাম, এই প্যাকেটটার মধ্যে আমি অ্যালোভেরার ডালটা সহ ঢুকাইছি, এখন এই মাটিটা দিলাম, মাটিটা দিয়ে রাখলাম, এলোভেরা ডালটার সব আমি এটার ভিতরে ঢুকিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এলোভেরা ডালটার সব ওইটা এর ভিতরে ঢুকিয়ে দিলাম, আবারও ওই এলোভেরার অংশটারে
এই রসের অংশটারে আমি একটু কুচাই নিলাম। দুইটা পিস করলাম, এই যে এলোভেরা অংশটা, আমি আরেকটা ডাল সহ এটা ঢুকাইলাম, এই যে এলোভেরা অংশটা সহ আমি এটারে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি ঢুকাইলাম দুইটা, এটা আমি কুচাই নিলাম, এটা আমি ভালোভাবে কুচাই নিলাম। এক দুই পিস করলাম, দুইটা পিস করে দুইটা পিসের মধ্যে এটারে বসাইলাম, এই দুইটা পিসের মধ্যে বসাইলাম। এই ডালটাকে আমি বসাই দিলাম, প্যাকেটের ভিতরে ঢুকাইলাম এলোভেরা ডাল সহ, এলোভেরার এটা সহ আমি এটা ঢুকাই দিলাম। এইটাকে আমি প্যাকেটটারে মাটি দিয়ে ভরে দিলাম। আমি এটা পরে দিলাম, এই তিনটা সার আমি করলাম, এবার আমি আপনারা দেখলেন আমি প্যাকেট করলাম, এই প্যাকেটগুলার আমি একটা জগের ভিতরে ঢুকাই দিলাম, একটা পাত্রের ভিতরে ঢুকাইলাম। আমি ঢুকাই দিলাম, ঢুকানোর পরে আমার কাজ তো হইল গিয়া, এখন এটা ঢুকানোর পরে আমি একটা পলিথিন দিয়া এটার ভিতরে এখন এই যে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি, এই যে মাটিটা শুকনো মাটিটা ভিজাই দিয়ে দিব, আমি শুকনো মাটিটা ভিজাই দিলাম, শুকনা মাটিটা এটার ভিতরে ভিজিয়ে দিলাম, প্যাকেটের ভিতরে ফুললাম। এটা আমি আপনার দেখান লেগে আমি এটাতে একটা পলিথিনতে আমি ঢাকমু, যাতে একটা ভিতরে বাতাস না দিতে দিয়ে পলে দিয়া এই একটা পলি নিলাম। পলিটাকে নিয়ে আমি একবারে ঢাকিয়ে দিলাম যাতে বাতাস না পায়। এখন এটাতে আমি ছায়া রেখে দিব, যাতে এটার ভিতরে আর বাতাস না ঢুকে আমি ছায়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিব। ইনশাল্লাহ দেড় মাস 45 দিনের ভিতরে এটার মধ্যে শিকড় যাইব, এমনকি গাছ হইব, যা আপনারা দেখাইমু। অবশ্যই আমার সংগ্রহ করা যেটা আছে এটা আমি আপনারা দেখাইমু, যা আমি পরীক্ষামূলকভাবে যেটা আমি করছিলাম এই লিগে আমার পরীক্ষামূলকভাবে যেটা করছিলাম এটা অনেক বড় হয়ে গেছি গে, যে দেখেন এই 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 লোকের তার অবস্থা দেখুন, এই যে দেখেন এটার মধ্যে অনেকটা আমি আগাটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন এই যে দেখেন খাটালের পাতাগুলো কীভাবে আইতেছে,
এই পশুগুলা আশা করি এটার মাঝে এখনো কিছুদিনের ভিতরে হয়তো এটার মাঝে ফলন আসতে পারে। আচ্ছা যাই হোক, শুদ্ধ সব শ্রোতা বন্ধুগণ, আমার কাজটা যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।